হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি এসেছি হবিপুরের বাউল মেলায়, যেটা বছরে একবার হয় হোলির আগে। মেলার ভিতরে ঢুকতেই দেখলাম এইরকম একটা মনস্টার করে রেখেছে, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো চলো এখন দেরি না করে মেলার ভিতরটা দেখাই। এটা হলো মেলার গেট, এত দারুণ করে আর সুন্দর সুন্দর থিমে লাইটিং গুলো করেছে না, দেখতে অসাধারণ লাগছিল। এখানে এত সুন্দর সুন্দর বাউলগান হচ্ছিল না, শুনতে অনেক ভালো লাগছিল। এখানে তো কেবল শুরু হলো, মেলাটা বিশাল বড়। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে দেখেও মেলাটা শেষ করতে পারছিলাম না, এতই বড়। এই জিনিসটা আমার কাছে না অনেক ভালো লেগেছে, এটা হলো মাঝখানে শিব ঠাকুর বসে আছে আর চারপাশে ঝর্ণা, শিবের মাথায় জল ঢালা হচ্ছে, থিমটা দারুণ। মেলার ভিতরে এতগুলা মন্দির ছিল আর মন্দিরের ভিতরে কি দারুণ দারুণ প্রতিমা ছিল না, দেখতে একদম অন্যরকম লাগছিল। আর এই সময় পূজাও হচ্ছিল, বেশ ভালোই লাগছিল আমার। এখন আমি তোমাদের মন্দিরের ভিতরে সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখাবো, তো দেখতে থাকো। এখানে ভগবানের মূর্তি ছাড়াও আরও অনেক অনেক মূর্তি ছিল, আর প্রত্যেকটা মূর্তির মধ্যেই কোনো না কোনো কাহিনী জড়িয়ে আছে। যেহেতু মেলাতে অনেকটাই ভিড় ছিল, এই কারণে আমি কারোর কাছে এইসব কাহিনী সম্পর্কে জানতেও পারিনি, সো আমি বলতে পারলাম না এগুলোর বিষয়ে। বাই দ্য ওয়ে, ব্লগটি তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে ওকে, আর লাইক কমেন্ট আর শেয়ার করতেও কিন্তু ভুলো না প্লিজ। তো এগুলো হলো মেলার মধ্যে যত মূর্তি ছিল, মন্দির ছিল, সব দেখানো হয়ে গেল। এখন আমি দেখাবো বাকি পার্টগুলো, তো দেখতে থাকো। মানে ইউনিক কি কি গাছ আছে? স্ট্রবেরি, এটা বেস্ট স্ট্রবেরি। আর এটা কি ফল ঝুলছে? এটা 12 মাস হয়, 12 মাস। এই কমলা লেবুটা 12 মাস হয়। এটা থাইল্যান্ড আম গাছ, এটাও 12 মাস কাল হবে। আর ওই লাল লাল পাতাগুলো, এটা কি গাছ? এরপর মেলার আরো ভিতরে ঢুকলাম, এইখানে শত শত স্টল আছে। এটা তো জাস্ট ফ্রন্ট সাইড, ভিতরে অনেক অনেক জায়গা নিয়ে মেলাটা করেছে, আমরা শেষ করতে পারছিলাম না। এখানে আমরা লটারিও খেলেছিলাম, আর লটারিতে কি কি জিতেছি চলো এখন সেটা দেখাই। তো আমরা লটারি খেলে অনেক জিতে নিয়েছি, কেউ চালনি, কেউ চিরুনি, কেউ মগ।
বড় বড় জিনিসের যে নাম্বার গুলা ওইগুলা হয়তো অপশনে ওরা রাখেই না। সবাই খেললাম, বাট এই লটারিতে আমরা কিছুই জিততে পারিনি। তারপর আর কি একসাথে মিলে পপকর্ন খাচ্ছিলাম সবাই, দেন হচ্ছে আমরা আবার আরো একটা লটারি খেলতে চলে গেলাম। এটা হচ্ছে না, এটা কোনো লটারি ছিল না, এটা জাস্ট বন্দুক দিয়ে এইভাবে নিরিখ করতে হবে, তার সিট আর কিছু না। মেরে দিয়েছে। এরপর আমরা আবার নাগরদোলায় উঠেছিলাম, আর আমি জীবনের এই প্রথম নাগরদোলায় উঠেছি। এর আগে কোনো দিনও ভয়তে নাগরদোলায় উঠিনি, প্রচণ্ড ভয় পাই আমি এগুলা। বাট ভাবলাম যে সবাই যেহেতু একসাথে আছি তাহলে ট্রাই করা যাক। আর নাগরদোলায় ওঠার পর আমার যে অবস্থা হয়েছিল সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট উপর থেকে চিল্লাচ্ছিলাম আর কিছুই না, আর চোখ দুটো একদম বন্ধ করেছিলাম। আমি চোখ একদমই খুলতে পারিনি, চোখ খুলেই আমার মাথা ঘুরছিল। এক্সপিরিয়েন্স কেমন লাগলো বলো? কেমন এক্সপিরিয়েন্স বলো? ভয়ঙ্কর মনে হচ্ছে, আমি আকাশে চলে গেছি, উঠে যাবো এখনই। এখানে আমার ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, ট্রাস্ট মি। আর নাগরদোলার সামনে একটা ফুচকার স্টল ছিল, সো আমি জানি না কেন আমি আবার ফুচকা খেতে লেগেছিলাম এখানে। এখান থেকে আমরা আরও সামনে যেয়ে দেখি ভিতরে একটা স্টলে নাইট্রোজেন বিস্কিট, ফায়ার পান এইগুলো হচ্ছে নিয়ে বসেছে। সো আমরা এখানে একে একে সবাই নাইট্রোজেন বিস্কিট আর হচ্ছে ফায়ার পান খেয়েছিলাম। নাইট্রোজেন বিস্কিটটা খাওয়ার পর জিব্বাটা একটু কেমন জানি করছিল, বাট ইটস ওকে, এগুলোও মাঝে মধ্যে একটু ট্রাই করতে হয়। এখান থেকে আমরা আবার আলুর চিপস ভাজিও খেয়েছিলাম, আর এটা অনেক টেস্টি ছিল। এর আগেও আমি এই চিপসটা খেয়েছি, বাট এইখানকারটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এই মেলার মধ্যে আরও অনেক কিছু ছিল, বাট সময়ের অভাবে সব কিছু রেকর্ড করতে পারিনি। ওই দিন অনেক রাত হয়ে যাচ্ছিলো, বাসায়ও যেতে হবে। সো যেসব অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি ওইগুলাই জাস্ট রেকর্ড করতে পেরেছি। অনেক কিছু আছে যেগুলো আমার অনেক ভালো লেগেছে এখানকার, আর এখানে না আসলে হয়তো আমি এই এনজয়মেন্টটাও করতে পারতাম না, আর যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে ওগুলাও হতো না। প্রত্যেক বছরে এখানে হোলির আগে এই মেলাটা হয়, নেক্সট ইয়ার আমি আবারও ট্রাই করব আসার হোলির আগে। সবার ঘোরা হয়ে গেল মাউল মেলা।
ফাইনালি বাসায় চলে এলাম আর সবাই অনেক টায়ার্ড। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।